দর্শকবৃন্দ, এই সেশনে আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের অর্থাৎ গত ক্লাসের পরবর্তী লেকচারে আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের সুবিধাসমূহ নিয়ে আমরা বিশ্লেষণ করব। তাহলে দেখো, যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের সুবিধা মানে বেনিফিটস অফ লিনিয়ার প্রোগ্রামিং। তোমরা অবশ্যই পূর্ববর্তী যে আমরা লেসনটা দিয়েছি যে যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের শর্তসমূহ সবাই অবশ্যই ক্লিয়ার হয়েছ, এবং এই শর্তের উপর ভিত্তি করে আমরা এখানে এই সুবিধাগুলো কী হবে যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের। তাহলে এক নম্বর সুবিধা হচ্ছে, আমরা দেখো লিখেছি, যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক জনবল, যন্ত্রপাতি এবং কাঁচামালের ন্যূনতম ব্যবহার করে লক্ষ্যমাত্রার পণ্য উৎপাদন করা সম্ভব, এবং উৎপাদিত পণ্যের কাঙ্ক্ষিত মান নিশ্চিত করা যাবে। যে উৎপাদিত যে পণ্যগুলো হবে, এই পণ্যগুলো আমরা অবশ্যই টার্গেট থাকবে যে প্রফিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম করা, ওকে ম্যাক্সিমাইজেশন করা, কিন্তু প্রফিটগুলো এমনভাবে করা যাবে না যে প্রোডাক্টের মানগুলো যেন এটা প্রপার যেন না হয়, ঠিক আছে। অবশ্যই কাঙ্ক্ষিত মান থাকতে হবে, এই জন্য বলা হয়েছে যে উৎপাদিত পণ্যের অবশ্যই কাঙ্ক্ষিত মান নিশ্চিত করতে হবে, ওকে। তারপরে হচ্ছে উৎপাদনকে ভবিষ্যতে অধিকতর লাভজনক করার পরিকল্পনা গ্রহণ করতে হবে বা গ্রহণ করা যাবে, এবং প্রতিষ্ঠানের জনবলের দক্ষতা বৃদ্ধি পাবে, ওকে। তার পরবর্তী আসলে দেখো, ভবিষ্যৎকালের ব্যবস্থাপকের উৎপাদনের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায় এবং অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা হ্রাস পায়, এর ফলে আরও সতর্কতা অবলম্বনপূর্বক সিদ্ধান্ত গ্রহণের মাত্রা বৃদ্ধি পায়। 7 নম্বরে হচ্ছে, বৃহৎ শিল্প কারখানায় উৎপাদিত পণ্যের আকৃতি নির্ধারণে এবং সর্বশেষে সামরিক কার্যক্রমে যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের সুবিধা অপরিসীম। মানে এইগুলো আমাদের অনেক সময় এগুলোর ব্যবহারগুলো সামরিক কার্যক্রমে ব্যবহৃত হয়, তার মানে এই যোগাশ্রয়ী প্রোগ্রামিং যে মডেলটা এটা একাধারে অনেক জায়গায় বাস্তবিক করতে অর্থাৎ রিয়েল লাইফে এগুলো বিভিন্ন জায়গায় ইউজ হয়ে থাকে। তো আমরা এই এই ক্লাসটা শুধুমাত্র সুবিধার মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি। আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে যোগাশ্রয়ী প্রোগ্রামগুলোকে কীভাবে গঠন করতে হয় এবং গাণিতিকভাবে এগুলোকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আশা করি তোমরা যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের গঠন এবং বই থেকে তোমরা উদাহরণের মাধ্যমে কিছুটা আইডিয়া নিয়ে রাখবে, যেন আমরা পরের সেশনে যেন আমরা এনজয় করতে পারি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।